আসলে আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। আমি এমন এক জায়গায় আছি, কই দেখেন, আমি মুহূর্তের মধ্যে কতগুলা বানর হাজির করি আমার এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই যে জায়গায় বানর থাকবে। ঠিক আছে, সেম ওই জায়গাটার মধ্যে আমি নাও যদি হয় 50 থেকে 60টা বানর নিয়ে আসবে এখানে, দেখবে। আচ্ছা, বাড়ি রাই খান একদম, মানে অনেকদিন পর বানর দেখলাম তো ভালো লাগলো। আরেক দল বানরের সাথে খেলাধুলা করতে, ওনারা 30 টাকায় বিস্কুটই দেয় না, মাত্র 5-6টা বিস্কুট দেয়। আমাদের ভুল হয়েছে, এলো বিস্কুট একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, ওদেরকে তো আর খাওয়াইতেই পারলাম না, বিস্কিট আবার নিয়ে আসতেই হবে। যেই পরিমাণে বানর, আপনারা যদি মধুপুর আসেন অবশ্যই বানর দেখেন। আমার কার বার দেখলে পাচ্ছি না, মানিক মিয়া বানরের সাথে ঝগড়া করতে করতে আসল বানর এখন ফেড আপ হয়ে গেছে, সে আর চাচ্ছে না ঝগড়া করতে। বুঝা গেল, মানিক হচ্ছে আসল বানর, হচ্ছে বড় বানর, বানর আলট্রা প্রো ম্যাক্স। এই যে দেখা যাক, হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এই যে একটা বানর, এই যে একটা বানর, খালি বানর। তারপরে দেখো না, মনে হয় যে খাইয়া ফেলা হইব আমারে, এরকম একটা অবস্থা। শালা আজ ভাঙা, তারপরে ছোট ছোট বানর গুলো আছে না, ওই ছোট ছোট বানর গুলো আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, কই এর থেকেও ছোট বানর আছে না, আমি দেখছি। আসিফুলের উপরে দেখবি, তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বানর একসাথে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি বানর পানি খাচ্ছে না, আমি মানে পিছনে বানর আছে, ওই দেখ 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 দেখ, ওমা গো ওমা গো, এলো টাঙ্গালে বাইরে টাঙ্গালে, সম্মানিত ভাইরা, আপনারা হরিণ দেখছেন না? হরিণ দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, আমরা এখন হরিণ দেখবো। আসলে তার ব্যবহারটা ভালো লাগলো না বিষয়টা। হরিণ দেখলে কি করার লাগে, দূরে দূরে থাকুন। হরিণ দেখলে অবশ্যই দূরে দূরে থাকতে হয়, কারণ তারা হচ্ছে লাজুক প্রকৃতির, আর তারা ভীতু ভীতু টাইপের। এই জন্য আমরা একটু দূরত্ব বজায় রাখতেছি। হরিণকে এখন খাবার দেওয়া হবে, আমরা সেই হরিণগুলো দেখে নেবো। কী খাও তুমি? আমরা হরিণ দেখতে পাচ্ছি, হরিণ কিন্তু ভীতু প্রাণী, তাই আমরা কোনো সাউন্ড দেবো না, জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করবো। অনেকগুলো হরিণ আছে আর কি, গোড়া কাটা বলি। হরিণের কাছে কিন্তু চইলে আসছি, ঠিক আছে? আপনাদেরকে এখন খুবই ইজিলি হরিণ আমরা দেখাতে পারবো, কোনো সাউন্ড দেবো না, জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখাবো। অনেকগুলো হরিণ চলে আসছে,
দেখো দেখো একটু জুম করো জুম করো এই তো হরিণ চলে আসছে অল্প মানে খুব একটা না একটু ভিতরে 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 নেওয়ার চেষ্টা করি দাঁড়াও একটু জুম করতে হবে গাছ তো ভিতরে প্রবেশ নিষেধ এই দেখেন মধুপুরের হরিণ সাথে কিন্তু বানরও আছে ড্রোন নিতে পারলে আর একটু ভালো হইতো তারপরে দেখি আমি ড্রোন শট নিতে পারি কিনা অবশেষে আমি আপনাদেরকে সেই হরিণ গুলাও দেখাতে পারছি এখানে হরিণ খুবই অল্প বেশি হরিণ নাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন এমনকি মানিকের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।